ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وقال الله تبارك وتعالى في مقام اخر ويل لكل همزه لمزه محترم উপস্থিতি সমস্ত প্রশংসা স্তবস্তুতি গুণগান গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, জনাবি আমাদের বাঁচার জন্য রাস্তা দেখিয়েছেন, জনাবি জান্নাতে যাওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন, যে নবী তার উম্মতের ভালোবাসায় নিজের সব কিছুকে ত্যাগ করে শুধু উম্মতের ভালোবাসায় নিজেকে উৎসর্গ করেছেন, যে নবী উম্মতের ভালোবাসায় উম্মতিদের কাছ থেকে বিভিন্ন আঘাত খেয়েছেন কিন্তু কোনোদিন কারোর জন্য কোনো বদনা নেওয়ার ইচ্ছাবোধ করেননি, বরং তাদের জন্য হিদায়তের দোয়া করেছেন যাতে করে তার উম্মতিরা কিয়ামতের সেই কঠিন দিন তথা জাহান্নাম থেকেও যেন বাঁচতে পারে, সেই দয়ালু নবীর উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। মহতরম উপস্থিতি, আমরা মহররম মাসের বিশেষ একটি দিন আশুরা, সে ব্যাপারে বিস্তারিত শুনেছি এবং যত সাধ্য আমল করার চেষ্টাও করেছি। আমাদের হাজি সাহেবরা পরপর দেশে আসছেন, এসেছেন, যারা বাকি আছেন হয়তো দু চার দিনের মধ্যে চলে আসবেন। এর পূর্বের মাস জিলহাজ মাসের আমলগুলো যথাসাধ্য আমরা করেছি, চেষ্টা করেছি। শরিয়াতের পরিভাষায় না বললেও, শরিয়াতের দিক দিয়ে না দেখা গেলেও, একটা বিষয় খুব উপলব্ধির প্রয়োজন। তার কারণ দারুন নাদুয়াতে ইবলিসের একটা পরামর্শ ছিল যেটা ইতিহাসের পাতা থেকে পাওয়া যায়, যে এরা নবীকে এত ভালোবাসে, এদের এই ভালোবাসা থেকে নবীর কাছ থেকে এদের দূরত্ব তৈরি করতে হবে। এই দূরত্ব তৈরি করতে দুটো কাজ করা যেতে পারে, এটা ছিল ইবলিসের পরামর্শ। এক নম্বর কাজ, নবীর নামে বিভিন্ন রকম কথা তৈরি করে, মানে বিভিন্ন রকম মন মজানো কথা তৈরি করে বলে দিতে হবে এটা নবী বলেছেন। আজকের দিনে এরা না মানলেও আগামী দিন কিছু কিছু মানুষ বিশ্বাস করবে, বিশ্বাস করতে করতে তাদের একটা এর প্রতি বিশ্বাস এসে যাবে। আর একটা কাজ যদি করা যায় সেটা হলো এদের জাতির ইতিহাস এদেরকে ভুলিয়ে দিতে হবে। যদি এরা এদের পূর্ববর্তীদের ইতিহাস ভুলে যায় তা এরা নিজেরা ধ্বংস হয়ে যায়। আর সত্যিকার অর্থে আমরা ভুলেও বসেছি,
এখনো যদি কিছু বৃদ্ধ মানুষ আছে সমাজে, তাদেরকে তাদের সম্মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলেন, তা কিছু কিছু তারা বলে দেবে। যদি লূত আলাইহিস সালামের কওমের ঘটনা বলেন, কিছু কিছু তারা বলতে পারবে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলেন, কিছু কিছু তারা জানে। যদি নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অন্যান্য নবীদের কথা বলেন, তাহলে কিছু কিছু বিষয় তারা এ বিষয়ে অবগত। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা এগুলো কোথা থেকে শিখেছেন, কোন বই থেকে পড়েছেন, তখন তারা উত্তরে বলবে, ছোটবেলায় খাওয়ানোর সময় বা ঘুম পাড়ানোর সময় আমাদের দাদিরা এই ঘটনাগুলো বলে আমাদেরকে ঘুম পাড়াতেন, আমরা তখন শুনে শুনে এগুলো মুখস্থ করেছিলাম। তা আলহামদুলিল্লাহ কিছু বানী ইসরায়েলের রয়াত হলেও অনেক ঘটনা সম্পর্কে তারা কিন্তু কমবেশি অবগত। কিন্তু আজকের আজকের এই প্রজন্মে এসে কোনো একটা মা নিজে তো জানে না, তো সে তার সন্তানকে কি বলবে? কোন পিতা নিজে জানে না, সে তার সন্তানকে কি বলবে? যখন এদের কাছে, এদের সালাফদের, এদের পূর্বের নবীদের ইতিহাস এদের কাছে আর লিপিবদ্ধ নেই বা এদের ব্রেনে নেই, তখন এদেরকে ধ্বংস করতে বা সঠিক রাস্তা থেকে বিচ্যুত করতে এক সেকেন্ডও টাইম লাগে না। সেদিন ইংরেজরা, যদিও বা এটা আমার বিষয় নয়, একটা উদাহরণ দেব, সেদিন ইংরেজরা তিনটে এমন বইয়ের প্রতি তারা ব্যান্ড লাগিয়েছিল, তার মধ্যে একটা বইয়ের নাম হলো তাকবিয়াতুল ইমান, শাহ ইসমাইল শহীদের লিখিত বই। তাকবিয়াতুল ইমানে ব্যান্ড লাগানোর কোনো কারণ আমার মতো হতভাগা আমি এখনো বুঝিনি, কেন তাতে তো কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়নি, তাতে তো কারোর বিরুদ্ধে বলা হয়নি যে তুমি হাই ওর বিরুদ্ধে লড়াই করো, ওকে এখান থেকে উৎখাত করো, একসব কথা তো বলা হয়নি। কিন্তু কেন, কারণটা কি? তাকবিয়াতুল ইমান এমন একটি বই মানুষকে তাওহীদের উপরে অটল রাখতে সহযোগিতা করে। তাকবিয়াতুল ইমান এমন একটি বই পূর্বের নবীদের দিনের উপরে অটল থাকার ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। তাকবিয়াতুল ইমান এমন একটি বই যেটা আল্লাহর উপরে তাক্কুল করতে সহযোগিতা করে। তাকবিয়াতুল ইমান এমন একটি বই যে বইটি মানুষের সমস্ত কুসংস্কার আল্লাহ ব্যতীত অন্যর সামনে মাথা নত করা থেকে দূরে রাখে। ইংরেজরা সেদিন বুঝেছিল আল্লাহর প্রতি এদের যে অটুট বিশ্বাস, এই বিশ্বাসে যদি আঘাত হানা না যায় তাহলে এদেরকে কিছুই করা যাবে না। আমি যেটা বলতে চাইছি, যুগে যুগে আমাদের সালাফদের ইতিহাস, পূর্বের নবীদের ইতিহাস যখন আমরা ভুলে গিয়েছি, মলি সাহেবরা আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম বলে আমরা একটুখানি বলে দিই, মনে হয় এই জায়গায় একটু বলতে হয়, এর বাইরের আর কোনো কিছুই আমরা স্মরণে যখন রাখিনি, আমাদেরকে যেটা বোঝানো হয়েছে আমরা সেটা বুঝেছি। আর এখনো যদি সতর্ক না হই, এখনো যদি সালাফদের ইতিহাস না জানি, এখনো যদি নবীদের ইতিহাস শিখতে আগ্রহী না হই, আগামী দিনগুলোতে ফেতনাতে নিমজ্জিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। আমি যেটা বলতে চাইছিলাম, যদিও বা এটা শরিয়াতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু আজ যে ভারতবর্ষে আমি আপনি বসবাস করছি, এই সুন্দর সাজানো ভারতবর্ষ ইংরেজদের শোষণ থেকে মুক্তি লাভ করতে, এই সাজানো ভারতবর্ষকে ফিরিয়ে আনতে সেদিন ঐক্যবদ্ধ প্রচেষ্টা, হিন্দু মুসলিমের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল হিসাবে আমরা আজ স্বাধীনতার এই বিশেষ মুহূর্তে এখনো পর্যন্ত টিকে রয়েছে। তাই তো কবিরা কখনো কখনো আনন্দ করে বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কখনো বলছেন
একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে বলছেন। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, বা আরো আরো অনেক কিছু। কিন্তু ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার ফল কি হলো? এখন এটাই উঠবে, জব গুলিস্তা কো খুন কি জরুরত পড়ি তো সবসে পহলে হামারাই গর্দন কাটি। ফির ভি কাহতে হো, ক্যা কাহতে হো, ইয়ে অতন হ্যায় হামারা, ইয়ে অতন তুমারা নেই। যখন ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে বা মুসলমানরা নিজেরাই ভুলে গিয়েছে, তখন এরা মনে করছে তাই তো ঠিক কথা, তো আমরা তো কিছুই করিনি। আদৌ কি ইংরেজদের শোষণ থেকে বাঁচতে, ইংরেজদের শোষণ থেকে মুক্তি পেতে কোনো একজনের সহযোগিতা ছিল আর অন্যজনের সহযোগিতার বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে অন্য কোনো কাজ করেছিল এমনটা কি? নেতাজির নাম বুক ফুলিয়ে নেব, গান্ধীজির নাম বুক ফুলিয়ে নেব, কিন্তু সেদিন আমার কথা তো নয়, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কথা কি আমি ভুলে যাব? সেদিন তো তিনি বলেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার সমস্ত মানুষের কুরবানিকে যদি একটা পাল্লায় রাখা হয় আর সাদেকপুরীদের কুরবানি যদি আর এক পাল্লায় রাখা হয় তাহলে সাদেকপুরীদের কুরবানি ভারী পড়ে যাবে। কোথায় গেল সে ইতিহাস? ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের সেদিনের চিন্তন কোথায় উড়ে গেল? সেদিন তো আমরা কারোর পিছনে ছুটিনি, সেদিন তো আমরা নিজে পায়ে দাঁড়িয়েছিলাম এবং দেশকে স্বাধীন করতে কালাপানির জেল থেকে নিয়ে মালদা ট্রায়াল থেকে নিয়ে কলকাতা ট্রায়াল থেকে নিয়ে অন্যান্য যেখানেই যে সাজা ভোগ করতে হয়েছে সবার আগে গলাকে আগে করে দিয়েছিলাম। আমরা কোথায়, কোথায় আমরা? এমন কিছু বিষয় নিয়ে একটু আলোচনার প্রয়োজন ছিল বা মনেও করছিলাম, কিন্তু জুমার খুতবায় সেই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি না। আমি আপনাদেরকে দাওয়াতও দিচ্ছি এবং অনুরোধ করছি আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে দিতে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং ভ্রাতৃত্বের ভারতবর্ষে ঐক্যবদ্ধভাবে যেন আমরা হিন্দু মুসলমান বা অন্যান্য সম্প্রদায় মিলেমিশে থাকতে পারি, সেই যে অটুট বন্ধনটা সেদিন ছিল আজকের দিনেও যাতে বাকি থাকে। সাম্প্রদায়িক যে মানুষগুলো রয়েছে যারা সমাজে বিভক্তি করতে চায়, যারা সমাজকে ভাঙতে চায়, যারা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়ে দিতে চায়, তাদের কাছে একটা সুন্দর ভাবনাকে তুলে ধরার জন্য আমাদের একটা প্রচেষ্টা দরকার। রাখি বন্ধন তো আনন্দ করে রেখে দিচ্ছ, পঞ্চায়েতের পক্ষ থেকে, মেম্বারের পক্ষ থেকে, অন্যান্যদের পক্ষ থেকে রাখি বন্ধনের যে ভাবনা চিন্তা তোমার ভালো কথা, রাখি বন্ধনের ইতিহাস কি তুমি জানো? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ব্যাপার কি তুমি জানো? সব কিছুর পিছনে তোমার যদি চিন্তনটা উড়ে চলে যায় তাহলে তো তোমার সময়ের অপেক্ষা, তুমি নিজেই হীনমন্যতায় ভুগবে, তোমার পা উঠবে না। তখন তুমি যেটা করছো, নিজের দাড়ি রাখতে লজ্জাবোধ হয়, না জানি আমাকে সন্ত্রাসবাদ বলে কিনা, ট্রেনে উঠলে কি একটা বলবে কিনা, তুমি তো জানো না ইতিহাস। তোমাদের পূর্বপুরুষরা ট্যাক্স দিয়ে দাঁড়িয়ে রেখেছিল, আল্লাহর রহমত তাদের উপরে কিভাবে হয়েছিল এটা তুমি জানো না, ওই ইতিহাস তুমি ভুলে গিয়েছো। তাই সকাল সন্ধ্যা রসুলের অপরিহার্য নির্দেশনাকে সকাল সন্ধ্যা কোরবানি দিচ্ছে। কিন্তু অন্য কেউ যদি ধরে, প্রত্যেকটা সমাজে বদমাইশ লোক রয়েছে, থাকবে, থাকতে পারে, অন্য কেউ যদি সকালবেলা ধরে বা রাত্রে বাড়ি যাওয়ার সময় আব্দুল হামিদের ধরে চারটে দাড়ি ছিঁড়ে নেয়, তাহলে তুমি টায়ার জ্বালাতে শুরু করো, সে তো বদমায়েশ, সে জানে না, তাই সে আব্দুল হামিদের দাড়ি ছিঁড়ে দিয়েছে, তাতে তোমার একটা আবেগ কি করে আসে, তুমি টায়ার জ্বালানো শুরু করে দাও। কিন্তু নিজেরটা যে প্রতিদিন সাপ্পান সাপ্পা করছো, এ ব্যাপারে কার কাছে অভিযোগ দায়ের করবে ভেবেছো তুমি? আজকে তোমার গাটের নিচে কাপড় হয়, তোমার লজ্জা লাগে, বেশি মূল্যাগিরি করিস না, ফাইজির সব কথা শুনতে যাস না,
অত মোল্লাগিরি হলে হবে না, এমন অনেক কথা আমরা আমাদের সমাজে আমাদের পিতাদের কাছ থেকে শুনি, আমাদের অন্যান্য ভাইদের কাছ থেকে শুনি। সময়ের অপেক্ষায় ফেতনায় পড়া, যখন তখন আপনি ফেতনায় নিমজ্জিত হয়ে যাবেন, আপনি বুঝতেও পারবেন না। তাই বলি, কিছু না জানলেও আল্লাহর কাছে একটু নামাজের পরে ফরিয়াদ করুন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল করুন, নাহলে জানি না ভয় হয় বড়। যাই হোক, আগামী সোমবার 15 আগস্ট ইনশাআল্লাহুল আজিজ আমরা এ বিষয়ে বাচ্চাদেরকে নিয়ে বা আমরা নিজেরাও জাতিকে সঠিক ইতিহাস বলার চেষ্টা করবো, সেজন্য আপনাদেরকে আমি দাওয়াত প্রদান করছি ইনশাআল্লাহুল আজিজ। আপনারা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এবং নিজেদের কাছেও কোনো যদি ভালো তথ্য থাকে অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা আমাদের সালাফদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে দেশের জন্য যেন আরও কিছু দিতে পারি, এবং নিজের দেশকে আমরা শান্তির সঙ্গে একে অপরের সঙ্গে অটুট ভালোবাসায় আমরা জীবনযাপন করতে পারি। যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশে ইবাদাতের আল্লাহর ইবাদাতকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারি, এবং সেখানেই মৃত্যুবরণ করে সেই মাটির থেকে উঠে যেন হাশরের দিনে একত্রিত হতে পারি এবং সঠিক জবাব দিয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো, আমিন। মোহতরম উপস্থিতি, ইতিপূর্বে অনেক আলোচনা করেছি পর সমালোচনার ব্যাপারে, আজকে একটু আলোচনা করতে চাই আত্মসমালোচনার ব্যাপারে, যেটা এর সঙ্গে যুক্ত। পর সমালোচনা, এটা খুব ভালো একটা পয়েন্ট, মানুষের কাছে খুব একটা মজার বিষয়। দুনিয়ার কোনো মানুষ, এই মসজিদের কথা কেন বলবো, এ মসজিদ তো সিম্পলি কয়েকজন হয়তো 2000 মানুষ রয়েছে ছেলে মেয়ে মিলে, কিন্তু দুনিয়ার এমন কোনো মানুষ নেই সেই মানুষটা তার নিজ কানে তার খারাপিটা শুনতে চায়। আছে কেউ? আছেন আপনারা কেউ যে আপনার খারাপি বলবে আর আপনি শুনবেন? কিন্তু এমন কোনো মানুষও নেই ইল্লা মাশাল্লাহ, আমি একটু ব্যতিক্রম করছি, তার কারণ নিশ্চয়ই আছে, এমন কোনো মানুষও নেই যে মানুষ নিজের খারাপি শুনতে চায় না কিন্তু সেই মানুষ অন্যের বিরুদ্ধে বলতেও ছাড়ে না। তাহলে তুমি যখন নিজে শুনতে চাও না তোমার খারাপি, তুমি অন্যের ব্যাপারে কেন কথা বলো? অন্যের কাছের ঘরে তুমি ঢিল মারবে আর তুমি মনে করবে যে আমি নিরাপদে থাকবো, এটা কিভাবে হতে পারে? এটা তো হতে পারে না। তো আরবি থেকে এই যে শব্দটা, এর নাম হলো মহাসেবা, আত্মসমালোচনা। এই আত্মসমালোচনা শরীয়তে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, বিশেষভাবে এই শব্দটা ব্যাখ্যা করা হয়েছে। পর সমালোচনা বলতে যেটা হতে পারে, কারোর উপরে অপবাদ লাগানো হতে পারে বা কারোর পিঠ পিছে কথা বলা হতে পারে, সেটা তো অনেক ভয়ঙ্কর। এ ব্যাপারে তো সহিহ বুখারীর হাদিস রয়েছে, আল্লাহর নবী যার নামে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গিবা, তোমরা কি জানো যে পর সমালোচনা গীবত কাকে বলে? সাহাবারা বলছেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ নবী উঠে বলছেন, জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাউ, তোমার ভাইয়ের নামে এমন কোনো কথা বলা যে তোমার ভাই পরবর্তীতে সে কথা শুনলে অসন্তুষ্টি বোধ করবে, নারাজ হবে, তার নাম হলো পর সমালোচনা, তার নাম হলো গীবত। একজন দাঁড়িয়ে বলছেন, আফা রায়তা ইনকানা ফি আকিম আকুন, আল্লাহ নবী আমি যেটা বলছি সেই দোষে দোষী যদি সে হয় তাহলে কেউ সেটা কি বল? আল্লাহ নবী প্রতি উত্তরে বলছেন, ইন কানা ফিহে মা তাকুলো ফাকাদ ইবতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফিহে মা তাকুলো ফাকাদ বাহাত্তা, হ্যাঁ তুমি যেটা বলছো সেই দোষ যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে সেটা কি বল, আর যদি সেই দোষ তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তো তুমি তোমার ভাইয়ের প্রতি অপবাদ লাগালে, সেটা আরো কঠিন, এর জন্য কুড়া মারতে হবে। অন্যত্র আমরা কোরআনের আয়াতের পরিভাষাগুলো দেখেছি, সে কথাগুলো বলতে গেলে অনেক লম্বা চওড়া হয়ে যাবে, আমি সেদিকে যেতে চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পর সমালোচনা করো না, কারণ পর সমালোচনা হলো মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন কাজ থেকে আমাদেরকে
আল্লাহ তুমি হেফাজত দান করো, আমরা যেন তার থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমিন। যদি আত্মসমালোচনার ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের আয়াত দেখেন তাহলে বুঝতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করছেন সূরা নাজিয়াত আয়াত নম্বর 37-48, ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে বরাবর অবাধ্যতা করবে আল্লাহর অবাধ্য হবে, ও আসারাল হায়াতাদ দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্যতা দিবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সে বরাবর জাহান্নামের মধ্যে থাকবে, মানে তার ঠিকানা হবে জাহান্নাম। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আর যে তার প্রভুর সামনে দাঁড়ানো ভয় করবে এবং মনের প্রবৃত্তি বা খেয়ালকুশির অনুসরণ থেকে নিজেকে বিরত রাখবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে, সে জান্নাতের বৈশিষ্ট্য হলো তার মধ্যে রয়েছে ফল। তাহলে যে তার প্রভুর সম্মুখে দাঁড়াতে হবে এটা মনে করে প্রতিদিন ভাবে, যেটা আমি করলাম এটা আল্লাহর অসন্তুষ্টি নয় তো, আমি যেটা করলাম আল্লাহ এ ব্যাপারে রাগান্বিত নন তো, আমি যেটা করলাম এটা পাপাচার হয়ে যায়নি তো, এই ব্যাপারে যে প্রতিদিন আত্মসমালোচনা করবে তার জন্য রয়েছে ফাইনাল জান্নাতা, তার জন্য রয়েছে এমন জান্নাত হিয়াল মাওয়া, যে জান্নাতের বৈশিষ্ট্য তাতে রয়েছে ফল, থোকা থোকা ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরের কথা বলতে গিয়ে যে অন্তর দিয়ে আমরা আত্মসমালোচনা করি কয়েকটা শব্দ ব্যবহার করেছেন, কখনো বলেছেন নাফসুল মুতমাইন, কখনো বলছেন নাফসুল লাওয়ামা, কখনো বলছেন নাফসুল আম্মারাতু বিস সু, এমনিভাবে কয়েকটা শব্দ ব্যবহার করেছেন, তার বিস্তারিত রূপ বলা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া, ফিরে চলো তোমার প্রভুর পানে সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আত্মার প্রতি সন্তুষ্ট হবেন সেই আত্মাকে নির্দেশ দেবেন, চলো চলো সুন্দরভাবে চলো, যেমনিভাবে আমরা হাদিসের পরিভাষায় শুনেছি যখন কোনো ব্যক্তি মারা যাবে কবরে রেখে আসার পর মুনকির নাকির যখন তাকে জিজ্ঞাসা করবেন, মুনকির নাকিরের জিজ্ঞাসার প্রতি উত্তর যদি তার সঠিক হয় তাহলে তাকে নতুন জামায়ের মতো করে উঠিয়ে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তাকে রাখা হবে ইল্লিন নামক একটি শান্তিময় জায়গায় যার সম্পর্ক স্থল জান্নাতের সঙ্গে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের, ওই আত্মা যে আত্মার প্রতি আল্লাহ সন্তুষ্ট, ওই আত্মা যে আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে দুনিয়ার জীবনে বারবার পর্যালোচনা করে সঠিক জায়গায় রাখতে পেরেছে, সেই আত্মার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। এ ব্যাপারে যদি আমরা দেখি আত্মসমালোচনা কিভাবে হয় এগুলো তো আমরা জানি, যদি আমরা নিজের পরিবারকে নিয়ে আত্মসমালোচনা করতে পারি, নিজেকে নিয়ে আত্মসমালোচনা করতে পারি, সারাদিন কী কী করেছি, রাত্রে ঘুমানোর সময় যদি আমি অজু করে বিছানায় যাই এবং নিজে একবার ভাবি যে সকাল থেকে আজ কী কী করেছি, আমার কোনো একটা করার ব্যাপারে যেন হয়তো আত্ম অহংকার মনে হচ্ছে বা কোনো একটা কাজ করার ব্যাপারে হয়তো বা আমার কোনো পাপাচার হয়েছে বলে মনে হয়, তাহলে আমি রাত্রিতে যদি তওবা করে ঘুমাতে পারি এবং অহংকার থেকে নিজেকে সংশোধন করে নিতে পারি তাহলে এটা আমার জন্য কল্যাণকর হবে। আর তা যদি না হয়, দিনের পর দিন এইভাবে চলতে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি নারাজ হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আজাবে নিক্ষেপ করবেন। যদি আপনি আত্মসমালোচনা করেন আপনার কিছু লাভ আছে। এক নম্বর লাভ, কিয়ামতের দিন আপনার হিসাব সহজ হবে। সেটা কীভাবে হবে এ ব্যাপারে ইবনুল মুবারক আল জুহুদ নামক একটি বইয়ের মধ্যে উল্লেখ করছেন যে আল্লাহর নিকটে তোমাদের হিসাব দানের আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব গ্রহণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দুনিয়াতে যে ওজন তুমি নিজেকে করেছো ওই ওজনের বাদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনেই যে তোমার গুনাহখাতাকে মাফ করেছিল এটা তোমার জন্য কল্যাণকর হবে, আজকের দিনে তোমাকে অপদস্থ হতে হবে। এমনিভাবে আত্ম
আত্মসমালোচনা করলে দ্বিতীয় লাভ, হিদায়তের লাভে সমর্থ হওয়া এবং তার উপরে অটল থাকা। আমি যে হিদায়ত পেয়েছি, আমি মনে করেন একজন ইমানদার হিদায়তের উপরে আছি, প্রতিদিন যদি আত্মসমালোচনা করি তাহলে আমি হিদায়তের উপরে অটল থাকতে পারব। আর যদি আত্মসমালোচনা না করি, আমার ভুলটা যদি আমি ভুল না মনে করি, তাহলে আমার পরপর এমন খারাপের দিকে আমি ছুটে যাব যে খারাপিটা আমার আর ভালোর দিকে কখনোই নিয়ে আসবে না। কিন্তু আমি যদি প্রতিনিয়ত আত্মসমালোচনা করে নিজেকে সংশোধনের রাস্তা খালি রাখতাম, তাহলে আমি হিদায়তের উপরে অটল থাকতে পারতাম। আজকে সবচেয়ে বড় উপায়, কিছু কিছু যুবক ছেলেরা দেখবেন বা কোনো মানুষে রমাজান মাসে দেখছি পাঁচ অক্ত নামাজ পড়ছে, মসজিদে জায়গা হয় না, দোতলার উপরে দাঁড়াতে হয়। কিন্তু সেই মানুষগুলো রমাজান চলে যাওয়ার পরেও দেখছি যে পুরো মসজিদ থেকে কমে না হলেও চার কাতার হচ্ছে, কিন্তু সেই চার কাতারটা আর এক মাস চলে যাওয়ার পর সেই কাতারটা হাফ কাতারে চলে আসছে। কারণটা কি? এটাই তার অন্যতম কারণ, সে হিদায়তের পথে আসার পরেও সে তার হিদায়তের রাস্তাকে অটুট রাখতে পারেনি এই আত্মসমালোচনা না করার কারণ। যদি সে প্রতিদিন আত্মসমালোচনা করত যে আমি এই ছিলাম, এই করছিলাম, আজ কি হলো, কেন পাচ্ছি না, কেন যেতে পাচ্ছি না, কোনটা আমার রাস্তার রোকাট, আমাকে কেন এই যাওয়ার জায়গায় যাওয়া থেকে আটকানো হচ্ছে বা কে আটকাচ্ছে, এ সবগুলো বিষয় যদি সে পর্যালোচনা করত তাহলে তার আজ এই অবস্থা হতো না। এমনিভাবে আত্মসমালোচনার আর একটা ফসল হলো আমার অন্তরের রোগের চিকিৎসা। আমার অন্তরের যে বিভিন্ন বিভিন্ন রোগ এসে আমাকে ধাওয়া করে বা আকৃষ্ট করে, সেই রোগের চিকিৎসা হয়ে যাবে যদি আমি প্রতিদিন আত্মসমালোচনা করি। আল্লাহ নবী তো বলছেন না, শরীরের মধ্যে একটা ছোট অঙ্গ রয়েছে, সেটা যদি খারাপ হয়ে যায় তো সারা দেহ খারাপ হয়ে যায়, আর সেটা যদি ভালো থাকে তো পুরোটাই ভালো থাকে। তো সেই জায়গাটা এসে যে রোগ আক্রান্ত করে, সেটা যদি আমি আমার আত্মসমালোচনার মধ্য দিয়ে প্রতিদিন চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আজিজ আমি কিন্তু সঠিক জায়গায় অটল থাকতে পারব। চতুর্থ নম্বর আত্মসমালোচনা করার ভালো ফল, মনের দোষ ত্রুটি খুঁজে বের করা, নিজের আমল ও আখলাকের ধোকার শিকার না হওয়া। এ ব্যাপারে সালাফদের খুব সুন্দর সুন্দর কথা রয়েছে। এ ব্যাপারে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কোনো লোক পরিপূর্ণ ফকি বা সমাজদার হতে পারবে না যে পর্যন্ত না সে আল্লাহর ইবাদত বন্দেগির ক্ষেত্রে অন্য মানুষকে যতটুকু তুচ্ছ মনে করবে তার থেকেও নিজেকে বেশি তুচ্ছ না মনে করে। আমাদের হয় কি, আমি ছোটবেলার থেকে নামাজ পড়ছি, আল্লাহ জানে আমি কোনোদিন ফজরের নামাজ ছাড়িনি, আমি তো হজ করে এসেছি, ওর ক্ষমতা রয়েছে, ও তাও করছে না, আমি করে এসেছি, আমি আমার আমলের ব্যাপারে যে এত গর্ব করি, কিন্তু এখনো পর্যন্ত বলতে পারি এই আহলুল হাদিস সমাজে এখনো পর্যন্ত 90% মানুষের আকীদা ঠিক নেই, এখনো পর্যন্ত 95% মানুষ তারা মানহাজ বোঝে না, তারপরেও তারা তাদের আমল নিয়ে এতটাই আত্মহংকার করে যে আত্মহংকার সে মনে করে আমি জান্নাতে পৌঁছে গিয়েছি শুধু সময়ের অপেক্ষা হয়তো। কিন্তু সাহাবা কেরামরা কি করতেন, এত ভালো কাজ করলেন, যার মুখ দিয়ে সার্টিফিকেট পাচ্ছেন তার নাম হলো জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করছেন, যাদের ব্যাপারে তারাই আবার ভালো কাজ করার ক্ষেত্রে এগিয়ে এগিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলছেন যে ক্ষান্ত হও, দেখি অন্য আর কেউ আছে কি না, কিন্তু তারা বলা শুরু করছেন, না জানি আমার কোনো গোপন পাপাচার আমার সমস্ত আমলকে হয়তো বা নষ্ট করে দিচ্ছে, এই ভয়ে ভীত হয়ে তারা এগিয়ে যায়। কিন্তু আমরা যখন কোনো ভালো কাজ এরকম মনে হয়ে যায়, তখন তো মনে করি আমার চেয়ে ভালো মানুষ মনে দুনিয়াতে আনলে। এটা হলো আত্মসমালোচনা না করার অন্যতম কারণ। আমি যদি প্রকৃত মুমিন হতে চাই তাহলে আমাকে তুচ্ছ করতে হবে। কোনো মানুষ ভালো বলছে কিছু না পারেন থুতু করে থুতুটা ফেলে দেন, আউজ আল্লাহর কাছে পানা চান, তাহলে ইনশাআল্লাহ আজিজ আপনার মধ্যে উদ্ধতা অহংকার আসবে না। আর তা যদি না হয়, আপনি যদি বড় আনন্দিত হন আর নিজের ব্যাপারটা নিজে বললে বড় খুশি হন বা অন্য কেউ বললে একেবারে এক হাত মুখ 56 ইঞ্চি হয়ে যায়, তাহলে মনে করবেন অনেক ত্রুটি আছে, এটা আপনার জন্য ভয়াবহ ক্ষতিকর কিছু ডেকে আনবে। এমনিভাবে মোহাম্মদ বিন ওয়াসি রহমাহুল্লাহ বলতেন, লাউ কান আলিজ জুনুবে রিহুন মা কাদারা আহাদুন আই ইয়াজলিসা ইলাইয়া, হাই আমি এতই পাপি যে পাপের যদি গন্ধ থাকতো তাহলে তার দুর্গন্ধ আমার কাছে কেউ টিকতে পারতো না।
সে নিজের ব্যাপারে এত তুচ্ছ করে বলতেন, আমি এতই পাপি, এই পাপের যদি গন্ধ থাকতো তাহলে আমার পাপের কারণে আমার পাশে কেউ আসতে পারত না। আমরা বলি আমরা লোকের দোষ খুঁজে বেড়ায়, লোকের দোষ খুঁজে বেড়ায়। একটু যদি মাতব্বারি করতে দেওয়া হয়েছে, একটু যদি বলা হয়েছে যে তুমি একটু বিচার করে দাও, নিজে কোনোদিন নিজে বরাবর সেই কাজের কাজই, কিন্তু নিজের বিচারটা শুনলে মনে হবে বাপ রে বাপ, ফেরেশতা চলে আসছে মনে। নিজে কোনোদিন ফজরের নামাজে আসি না, অন্য কেউ ফজরের নামাজ পড়ছে কিনা তাই নিয়ে আঙুল উঠাবো। নিজে কোনোদিন নিজের সন্তানদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারেনি, আমি আঙুল উঠাবো যে কেন করছে, কেন হবে, কি জন্য হবে, আমরা তো করছি, আমরাই দিচ্ছি, শুনবে না মানে। আপনাকে জিজ্ঞাসিত হতে হবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যদি ভারতের ব্যাপারে সবকিছু জিজ্ঞাসিত হতে হয়, আব্দুল হামিদ যদি ভেবে নেয় আমার ব্যাপারে পুরো ভারতের কথা জিজ্ঞাসিত করতে হবে, আব্দুল হামিদ বোঝেনি তাই এই কথা মনে করেছে। আব্দুল হামিদের যতটুকু ক্ষমতা আব্দুল হামিদকে অতটাই জিজ্ঞাসা করা হবে। আপনার ক্ষমতা ছিল আপনার পরিবারের ব্যাপারে, আপনার পরিবারের ব্যাপারে আপনাকে সেদিন জিজ্ঞাসিত হতে হবে, আপনার পরিবারকে কি করেছ, তুমি তোমার পরিবারকে কি করেছ, সন্তানকে নামাজ পড়িয়েছিলে, স্ত্রীকে ফজরের সময় উঠিয়েছিলে, তুমি নিজে উঠেছিলে। যদি এটা তুমি উত্তর দিতে না পারো তাহলে হতভাগা তুমি, তোমার বিচার করতে হবে না, নিজের আত্মসমালোচনা নিজে করো। প্রতি সপ্তাহে কমসে কম একটা দিন সন্তানকে আর স্ত্রীকে নিয়ে বসো, বসে বলো দেখো এই ত্রুটি, ওই ত্রুটি, ওই ত্রুটি, ওই ত্রুটি, এর থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে, নাহলে আমরা বাঁচবো কীভাবে, আল্লাহর কাছে উঠবো কীভাবে, আল্লাহর কাছে জবাব দেবো কীভাবে, মরে গেলে কবরে উত্তর দেবো কীভাবে, করেছেন, করার প্রয়োজন মনে করেছেন? কোনোদিন প্রয়োজন মনে করেন, কিন্তু পক্ষান্তরে হয়তো এখানকার উদাহরণ বলে আমি উদাহরণটা দিচ্ছি, পক্ষান্তরে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা বারো জায়গার বারো ভূত, 340 জায়গার 340টা ব্রেন, এতগুলো বাচ্চা ঘুরছে, একটা বাচ্চা হঠাৎ আপনার সাইকেলের সামনে দিয়ে চলে গেল, আমি উদাহরণ দিয়ে বলছি, এটা কিন্তু বাস্তব না, সব মানুষ করতে পারবে না, তো এখানে আনে কি জন্য, এ করে কি জন্য, একটা বিরাট গাম্ভীর্য মনোভাবাপূর্ণ একটা সমালোচনা হয়ে গেল। তুমি জানো এরা কারা, তোমার জানা আছে এরা কারা, এদের বদমাইশের মধ্যে তো সে আসাবে সুপ্পা লুকিয়ে রয়েছে, তুমি জানো না, তুমি জানো না, নবীর সেহেনে শুয়ে থাকা বসে থাকা হাদিস সংগ্রহ করা সেই ছাত্রগুলো কারা, তাদের মধ্য থেকে তো কেউ বেরিয়ে এসেছিল, তাদের মধ্যেই তো আবু হুরায়রা ছিল, তাদের মধ্যে তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাদের মধ্যে তো অন্যান্য সাহাবীরা ছিলেন, যাদের ওপর থেকে মানুষ পা দাবিয়ে চলে যেত কিন্তু তারপরেও তারা শুয়ে থাকত, ভালো মন্দ সবই তো থাকবে। এই আত্মসমালোচনার জায়গাটা যদি আমি আমার সন্তানের ব্যাপারে করতাম, আমার তো দুটো ছেলে, হাম দো হামারা দো, হাম দো হামারা এক, আমারটা আমি ঠিক করতে পারছি তো, আমারটা আমার কাছে ঠিক আছে তো, আমি 340 জনের বিরুদ্ধে আঙুল উঠাতে গেলাম, আমারটা ঠিক করতে না পেরে আমার আঙুল উঠানোটা ঠিক হলো তো, এটা ভাবতে হবে। এটা কিন্তু উদাহরণ দিয়ে বললাম, আমি এমনটা নয় যে কেন বলবেন না, ভুল হলে ভুলকে সংশোধন করে দিতে হবে, যারা উত্তরতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে বলতে হবে এটা ভুল হচ্ছে, এই ভুলটাকে যদি ধরিয়ে না দেওয়া যায় সেটা হয়তো ভাইরাসে পরিণত হতে পারে, সে ভুলগুলো ধরাতে হবে। কিন্তু আমি বলবো এমন কোনো বিচ্যুতিমূলক কথা হবে না, এমন কোনো পর সমালোচনা হবে না, এমন কোনো অভিযোগ হবে না যে অভিযোগটা কোনো অভিযোগই নয়, যে অন্যায়টা কোনো অন্যায় নয়, যেটা স্বাভাবিক ব্যাপার হয়ে থাকে, আমি আমার ক্ষেত্রে কিছু মনে করি না কিন্তু অন্যের ক্ষেত্রে বিরাট কিছু মনে করি, এটা জন্য না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই সমস্ত পাপাচার থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করো, আমিন। ইউনুস বিন উবায়েদ রাহমাহুল্লাহ বলেন, আমি অবশ্যই 100 সদভ্যাস কথা জানি, যার একটাও আমার মধ্যে আছে বলে আমার মনে হয় না। সে কিন্তু নিজে করে, এমনটাও নয় যে সে করে না, আমি ভালো ভালো অভ্যাসের কথা জানি, আমি করি, কিন্তু কি জানি আমি সেরকম হতে পারলাম কি না, না জানি আমার মধ্যে সেই গুণ আছে কি না, সেই কথার ব্যাপারে সে নিজে নিজে প্রতিদিন পর্যালোচনা করতেন এবং সে চিন্তা করতেন যে কি জানি আমি বাঁচতে পারবো কি না। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা এই বিষয়গুলো একটু ভাবুন,
সৎ কাজ করার আগে মনের হিসাব নিন। রাহমাহুল্লাহ আবদান ওয়াকাফা ইনদা হাম্মিহি ফাইন কানা লিল্লাহি আজ্জা ওয়াজাল মাযা ওয়া ইন কানা লিগাইরিল্লাহি আমসাক। আল্লাহ তার ওই বান্দার উপর রহম করুন যে সৎ কাজের শুরুতে একটু থেমে নিজের নিয়তকে যাচাই করে নেয়। যদি কাজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় তবে সে করে, আর যদি সেটা না হয় তাহলে সে তার থেকে নিজেকে বিরত রাখে। এমন বান্দাদের প্রতি আল্লাহ রহমের দোয়া করেছেন, এমন বান্দাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন। অতএব আমরা যে কাজটাই করব, যেখানেই পা বাড়াবো, আমরা একটু নিয়তকে স্বচ্ছ করে নেব কি জানি কাজটা করছি এই কাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টি আছে তো, যদি না থাকে আমি করব না, যদি থাকে তাহলে আমি করব। গল্পে বক্তাদের মুখে শোনেননি যে একজন মানে নতুন ইসলামে এসেছেন এমন একজন সাহাবিকে আল্লাহ নবী বলছেন, সে বলছে আল্লাহ নবী আমি চুরি করাটা ছাড়তে পারবো না, আমি জিনা করাটা ছাড়তে পারবো না, আমি এই মানুষের লুটপাট করাটা ছাড়তে পারবো না। আল্লাহ নবী বলছেন যে ঠিক আছে, তবে তোমার জন্য একটা শর্ত আছে, তুমি যে এতগুলো শর্ত দিয়েছ আমি তোমার জন্য একটা শর্ত দেবো। শর্তটা কি? তুমি বলো যে তুমি একদিনও মিথ্যা কথা বলবে না। হ্যাঁ ঠিক আছে, আপনার শর্ত আমি মেনে নেব, কিন্তু অন্যান্য কাজগুলো কিন্তু আমি ছাড়তে পারবো না। আল্লাহ নবী বলছেন একটাই মাত্র শর্ত, শর্তটা কি? আমি তুমি মিথ্যা কথা বলবে না। হঠাৎ রাত্রে বন্ধু বান্ধবরা এসেছেন, চলো চলো যেতে হবে তো, অমুকের বাড়িতে হামলা করতে হবে, নিতে হবে, পা বাড়িয়েছেন চলেও যাবেন। এমত পরিস্থিতিতে নিজের নিয়তটাকে স্বচ্ছ করে নিচ্ছেন কি জানি আমি যে যাব। আল্লাহ নবী যদি কালকে জিজ্ঞাসা করেন যে তুমি কি কাল গিয়েছিলে, কি বলবো, কি বলবো? হ্যাঁ গিয়েছিলাম। যদি বলবো গিয়েছিলাম তাহলে কাজটা তো আদৌ ভালো কাজ নয়, অন্য সাহাবিদের সম্মুখে তো আমাকে লাঞ্ছিত হতে হবে। নাই যাও যাও, তোমরা যাও আমি যাব। আবার একটু পরে বদমাইশদের দল চলে আসলো, চলো চলো যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, তো ঠিক আছে চলো চলো যাই দেখি। আবার নিজের মনকে একটু স্বচ্ছতা আনতে, তাই তো আমি যে যাব কি জানি, যদি নবী জিজ্ঞাসা করেন আর এই কাজটা তো আদৌ সঠিক নয় তাহলে আমি কি উত্তর দেবো? এমনিভাবে নিজের নিয়তটাকে একটু স্বচ্ছ করে নেওয়া, আমাদের প্রত্যেকের প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে নিয়তকে স্বচ্ছ করতে হবে। তাই তো সহিহ বুখারীর প্রথম হাদিস নিয়ে আসা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের আসল কি, প্রত্যেকটা কাজের দারুদ মাদার কিসের উপরে, নিয়তের উপরে। অতএব আমরা যে নিয়তটাই করব সেই নিয়তটাই কিন্তু আমাদের জন্য প্রযোজ্য হবে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা যেন নিজেদের আত্মসমালোচনা করতে পারি, পর সমালোচনা নামক ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে পারি। আল্লাহ তৌফিক দান করা আমিন। পর সমালোচনা করা অনেক সহজ, পর সমালোচনা করা অনেক সহজ, পর সমালোচনা করা অনেক সহজ, কিন্তু আত্মসমালোচনা করা অনেক কঠিন। পর সমালোচনার মধ্যে রয়েছে জাহান্নাম, আত্মসমালোচনার মধ্যে রয়েছে জান্নাত। আমাকে ডিসাইড করে নিতে হবে আমি পর সমালোচনা করে জাহান্নামে যাব নাকি আত্মসমালোচনা করে জান্নাতে যাব। কোনো মানুষ কোনো কাজ করছে, আমার কোনো ভাই কোনো কাজ করছে, আমি তার কাজের ক্ষেত্রে যতটা পারি সহযোগিতা করব, আমি তার একটা ভালো পরামর্শ দেব, কিন্তু পরামর্শ না দিয়ে আমি তার পিছন টানব না, আমি চায়ের দোকানে সমালোচনা করব না, আমি পাড়ায় অন্যান্য জায়গায় সমালোচনা করব না। হতে পারে আমার সমালোচনার মধ্যে কোনো এমন পাপাচার লুকিয়ে রয়েছে যে পাপাচার আমার সমস্ত নেকিকে খেয়ে ফেলে দেবে, যে পাপাচারের কারণে আমি ওই নেকি থেকে বঞ্চিত হয়ে যাব, যে পাপাচারের কারণে একটা ভালো কাজ থেকে আমি দূর হয়ে যাব, যে পাপাচারের কারণে ইতিহাসে নাম লেখানো থেকে আমি দূর হয়ে যাব। এমন অনেক কিছু আমার জন্য ঘটতে পারে, আমার জন্য আল্লাহ সেই হতভাগার খাতায় নাম না পড়ে। হে আল্লাহ, এমন কাজ যেটা সাদাকায়ে জারিয়া, সেই সাদাকায়ে জারিয়া নামক কাজে আমি যেন নিজেকে একটু হলেও শরীক রাখতে পারি এবং সেটা যেন আমার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ এই তৌফিক দান করো আমি যেন হতভাগা না হয়ে যায়, আল্লাহ হতভাগার খাতায় যেন আমার নামটা না পড়ে যায়, হে আল্লাহ বদদোয়া প্রাপ্তদের খাতায় যেন আমার নাম না পড়ে, হে আল্লাহ গাইরিল মাগজুবি আলাইহিম, মাগজুবদের রাস্তায় যেন আমাকে পতিত না হতে হয়, জল্লিনদের রাস্তায় যেন আমাকে না যেতে হয়। আল্লাহ এই তৌফিক দান করো, এই দোয়াটা আল্লাহর কাছে করো। সর্বশেষ আমি আবারও অনুরোধ করছি, হে আমার ভাইরা কাজটা অনেক কঠিন হলো, আত্মসমালোচনা করুন। সপ্তাহের একটা দিন, সপ্তাহের একটা দিন নিজের পরিবারকে নিয়ে বসুন, সামান্য একটা বিষয়ে আলোচনা করুন কিন্তু একটা জায়গায় বসুন। কোনো একটা দিন চায়ের দোকানে না গিয়ে সেই একটা দিন নিজের পরিবারকে নিয়ে বসে দু চারটি কথা শেখান, সন্তানকে শেখান, নিজে শিখুন, নিজের স্ত্রীকে শেখান। আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহ আমাদের এই এক জায়গায় বসে আত্মসমালোচনা করাটা, এটাই যেন আমাদের জন্য জান্নাতের পাতেও হয়। আল্লাহ এই তৌফিক দান করো, আমিন। আল্লাহ সমালোচনা নামক পাপাচার থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং আল্লাহর নবীর দেখা সেই জাহান্নামের ভয়াবহ চিত্র থেকে যেন আমরা দূরে থাকতে পারি, তার মধ্যে যেন আমাদের নিমজ্জিত না হতে হয়, আল্লাহ এই তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলা আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।